বাড়ির দিকে তাকিয়ে আছিস? তুই কে? তোর বাড়ি কোথায়? আবার টেরিয়ে টেরিয়ে দেখছিস আমাদেরকে? দেবো না ঠোঁট দিয়ে ঠুকরে, বুঝতে পারবি তখন। বাজার দোকান দেখাতে দেখাতে সোজা চলে এসেছি চিকেন ম্যারিনেট করতে। রহস্যের সমাধান একটু পরে হবে। এখানে আমি প্রথমে একটা পেস্ট মাখাবো চিকেনে। এখানে আছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, এইসব দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা আমি দিয়ে দেব চিকেনের মধ্যে। আজকে আমি বানাচ্ছি, এবং সেটা কার রেসিপি সেটা জানাবো একটু পরে। একটু তোমরা দেখতে থাকো। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা আর হচ্ছে শুকনো লঙ্কা বাটা। এরপর দেব টক দই, 250 মতো টক দই আছে, আর চিকেন আছে 1 কেজি মতো। এরপর নিচ্ছি শুকনো খোলায় ভেজে নেওয়া ছোলার ডালের বেসন। এটা দিয়ে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, এটা দিয়ে দিলাম আমি। এরপর দেব প্রয়োজন মতো সাদা তেল। আমরা জানি তেল না দিলে ম্যারিনেশনটা ঠিক জমে না। এরপর দেব হলুদ, আর দেব পরিমাণ মতো নুন। পুরোটা মাংসে যতটা নুন লাগে ততটা আন্দাজে দেওয়ার চেষ্টা করব। আর দেব কিছুটা চিনি। এরপর এতে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। এখানে তোমরা লাল লঙ্কার গুঁড়োর সঙ্গে কাশ্মীরি চিলিও ইউজ করতে পারো। আমি অলরেডি কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি, তাই দিলাম না। এরপর আমি দিচ্ছি এভারেস্টের গরম মশলা। এই গরম মশলাটায় কিন্তু দারচিনি নেই। এরপর দিচ্ছি ক্যাচের গরম মশলা, যেটা অনেকটা বিরিয়ানির মশলার মতো গন্ধটা, বিরিয়ানি না পোলাওয়ের মশলার মতো বলা চলে। তো দুটো মিক্স করলাম। এরপর আমি দিচ্ছি কেওড়া জল। এই ধরনের রান্নায় কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর এগুলো ইউজ হয়। এরপর পুরো মিশ্রণটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব মাংসের গায়ে। মাংস রান্নার ক্ষেত্রে আমার মতে বেস্ট পার্ট হচ্ছে এই ম্যারিনেশনটা। প্রত্যেকটা মাংসর পিসের সঙ্গে মশলাগুলো ভালো করে যেভাবে মাখানো হয়, আমার তো মনে হয় সেই ফেস প্যাক লাগানো হচ্ছে। তো আমি এই পার্টটা খুবই এনজয় করি, এবং এর যে সাউন্ডটা সেটাও আমার দারুণ স্যাটিসফাইং লাগে। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেলে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এর ফাঁকে আমি করে আসবো চান, আর তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার স্কিন কেয়ারের কিছু টিপস। আর এটা ম্যারিনেশন টাইম রেসিপিতে ছিল 5 ঘন্টা, সেটা আমি অনেক পরে নোটিস করেছি, কারণ মাংসটা অনেক আগে আনা উচিত ছিল। তো অতটা টাইম আমার কাছে থাকবে না, কারণ এটাই দুপুরবেলা খাওয়া হবে। তো যতটুকু ম্যারিনেট হয় ততটুকুই সই। তোমরা অনেকেই দেখেছো আমার যেহেতু ঢোকা চোখ, তাই একটু ডার্ক সার্কেলের প্রবলেম আছে। তাই জন্য আমি রিসেন্টলি ইউজ করছি মামার্থ বাই বাই ডার্ক সার্কেলস। মামার্থের প্রোডাক্টগুলো ইউজ করে তোমরা অনেকেই খুব ভালো রিভিউ দিয়েছো, আমার খুব ভালো লেগেছে যে না ঠিক আছে, আমার অ্যাডভাইসে কারোর উপকার হয়েছে। কয়েকজন মিক্সড রিভিউ দিয়েছো, ইটস ওকে, সবার সব কিছু স্যুট করে না। তো কম পরিমাণে এই প্রোডাক্টটা নিয়ে নেব, আর নিয়ে চোখের ওপরে ও নিচে অ্যাপ্লাই করব। কারণ ডার্ক সার্কেলটা শুধুমাত্র চোখের নিচে পড়ে তা নয়, চোখের পাতাতেও পড়ে। দু চোখে লাগিয়ে নেব, এবং এটা খুব আলতো হাতে মাসাজ করে নেব। তো দেখো এটা ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে, তোমরা চাইলে এই প্রোডাক্টটা ইউজ করতে পারো। প্রোডাক্টটার মধ্যে আছে কিউকাম্বার এক্সট্রাক্ট, ডেইজি ফ্লাওয়ার এক্সট্রাক্ট, এছাড়া আছে পেপটাইড। এগুলো তোমার চোখের সারাউন্ডিংয়ে যে স্কিনটা আছে তাকে পুষ্টি যোগাবে, তাকে সজীব করতে সাহায্য করবে, এবং অবশ্যই ডার্ক সার্কেল কমাবে। ডার্ক সার্কেলের প্রবলেম আমাদের সবার মধ্যে কমন, তাই তোমরা যারা এর থেকে নিস্তার পেতে চাও এই প্রোডাক্টটা অবশ্যই ট্রাই করো। কোনো রকম হার্মফুল কেমিক্যাল ছাড়া, সমস্ত রকম ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি, প্লাস্টিক পজিটিভ এই প্রোডাক্টটা তোমরা পেয়ে যাবে মামাআর্থের নিজস্ব ওয়েবসাইট, আমাজন, নাইকা আর পার্পলে। 20% ডিসকাউন্টের জন্য Life20 কোডটা ইউজ করতে একদমই ভুলবে না। আর আগের প্রোডাক্টগুলোরও যেমন তোমরা রিভিউ দিয়েছো, যারা যারা এটা ইউজ করলে তারা তারাও অবশ্যই আমাকে রিভিউ দিও। এবার স্কিন কেয়ার হয়ে গেছে, শুধু লিপ বামটা লাগিয়ে নেব, কারণ ঠোঁটটা তো খড়খড়ে হয়ে গেছে।
এরপর আমি চলে যাব রান্নাঘরে আর করে নেব বাকি রান্নাটা। হ্যালো ফ্রেন্ডস, আমি এইমাত্র পাপা মামের একটা ফুটেজ ডিলিট করে দিয়েছি। এখানে এসে কি জানি কি একটা পাজল হয়ে গেলাম, ল্যাপটপে কপি ফপি করতে গিয়ে ডিলিট করে দিয়েছি। আমি দই বড়া খাচ্ছিলাম, মিষ্টির দোকান থেকে এনেছিলাম, সেটা গেল, তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তো আর একবার বলে নিই, যেটুকু আমি দয়া করে ডিলিট করে ফেলেছি সেটা হচ্ছে আজকে রবিবার মাংস কিনতে গেছিলাম আর দইও এনেছি, দইয়ের সাথে দই বড়াও এনেছিলাম। তো আজকে আমি দুশুদির রেসিপি অর্থাৎ বেঙ্গলি হোম কিচেনের রেসিপিতে তৈরি করছি চিকেন চাপ। ঠিক আছে, আমার এত খারাপ লাগছে ওটা ডিলিট করে দিয়ে, কি বলবো যে পুরো মানে ফ্লোটাই নষ্ট হয়ে গেল। ডাইরেক্ট ম্যারিনেশন থেকেই তোমরা দেখছো কি যে করি কখন বুঝতে পারি না। যাকে এখন কড়ায় তেল বসিয়ে দিয়েছি আর মাংসটা কষিয়ে রান্না করে ফেলবো, মনটা একটু খারাপ হয়ে গেছে কিন্তু কিছু করার নেই। কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে এবং তাতে দিয়েছি 2 চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে মাংসগুলো এতে দিয়ে দেব এবং রেসিপি অনুযায়ী এটাকে আমাকে জল ছাড়া রান্না করতে হবে এই তেলের ওপরেই। মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। ওকে, তো আমি যেটা বললাম যে ভিডিওর ক্লিপটা ডিলিট করে দিয়েছি, সে আসলে আমি পুরনো যে শ্যুটগুলো করা ছিল কিছু সেগুলো মেমারিতে পড়েছিল, সেগুলো ট্রান্সফার করা হয়নি, সব গোলমালে ডিলিট হয়ে গেল আর স্পেসটাও কম ছিল, সেই কারণে আমি গেছিলাম ল্যাপটপে ভিডিওগুলো ট্রান্সফার করতে। তো যাওয়ার সময় গ্যাসটা একটু বাড়িয়ে গেছিলাম, তার ফলাফল হলো এই যে, হচ্ছে তার ফলাফল তলা ধরে গেছে এবং আমি ইমিডিয়েটলি ওটাকে তুলে অন্য একটা কড়ায় ট্রান্সফার করে দিয়েছি। এর থেকে যেটা শেখা গেল, বেসন জাতীয় কোনো জিনিস থাকলে সেটাকে প্রথম কথা একটু সামান্য জল দিয়ে বসাতে হবে, একবারে জল ছাড়া করলে ননস্টিকে করা উচিত, ওখান থেকে একদমই নড়া উচিত না, কন্টিনিউ ওটা খুঁজে দিয়ে নাড়া উচিত বা ওটাকে লো করে বসিয়ে এদিক ওদিক যাওয়া উচিত। তো এখন আমি এটাকে চাপা দিয়ে দিয়েছি আর একটু জল দিয়েছি, ওটা সামান্য একটু সেদ্ধ হয়ে যাক, তারপর এটাকে কন্টিনিউ নাড়তে থাকবো। আজকে যা দেখছি কপালটা একটু খারাপ যাচ্ছে, নাতির অব্দি কি যাও। ভিডিওটাও আপলোড করেছি, ভিডিওটাতেও সেইভাবে ভিউ আসছে না, তোমরা ব্লগ বানালে তার কমেন্টে বলো ফানি ভিডিও বানাচ্ছি না, কিন্তু ফানি ভিডিও বানালে সেখানকার কমেন্ট বক্সে তোমাদের অনেককেই দেখতে পাওয়া যায় না, এটা খুব খারাপ লাগে। আমি জানি ইউটিউবের নোটিফিকেশন প্রবলেমও আছে, প্লাস আমি এতদিন বাদে বাদে দেবো আর তোমরা আমার ভিডিও দেখবে সেটাও কখনো হতে পারে না, এইসব ডিমান্ড করাই ভুল। তাও একটু মনে হয় যদি তোমরা দেখো, আর দেখলে অবশ্যই ভিডিওগুলো কিন্তু শেয়ার করো, ঠিক আছে? যত এগুলো শেয়ার হবে, সাবস্ক্রাইবার বাড়বে, তত আমাদেরও বানানোর ইন্টারেস্টটা একটু বাড়ে। তো ক্যামেরাটা আমার স্ট্যান্ডে বসিয়ে দিই। এই হচ্ছে আমার স্ট্যান্ড, এটা বসিয়ে দিই ক্যামেরাটা আর রান্নাটা দেখাতে থাকি। এবার একটু ঢাকাটা খুলে দেখছি কি অবস্থা, খুঁটি দিয়ে একটু একটু নাড়িয়ে নিচ্ছি কিন্তু বুঝতে পারছি এখনও তলা লেগে যাচ্ছে। বেশ কিছুক্ষণ হাতের ব্যায়াম করা হলো। আমি কেসটা যা বুঝতে পারছি, আমি সম্ভবত বেসনটা বেশি দিয়েছি আর রেসিপিতে যে 3 টেবিল স্পুন ঘি ছিল আমি সেটা দিইনি, সেই কারণেই মনে হচ্ছে এই বিপত্তি, হার মানলে চলবে না, আজকে এটা আমি সমাধান করেই ছাড়বো। ব্লগ বানাতে গিয়ে যে কমেডি ভিডিও হয়ে যাবে সে কথা আমি স্বপ্নেও ভাবিনি। হাসো হেসে নাও। তো মোটামুটি একটা হয়েছে, ইতিমধ্যে এখান থেকে ঝোল ছিটকে আমার হাতে লেগেছে, এতে আমি টুথপেস্ট লাগিয়েছি, ভীষণ জ্বালা করছে, ঝোলের এত মানে জ্বালা, তেল লাগলে এত জ্বলে না। তারপর আমি এক্সটেনশন কর্ডটা দেখাচ্ছি, এখান থেকে খুলেছিলাম, এটা সোজা গিয়ে পড়েছে, দেখাচ্ছি কোথায় পড়েছে। ওখানে লাগানো ছিল, আমি প্লাগটা খুলে জাস্ট এদিকে রেখেছিলাম কারণ রাস্তাটা জুড়ে ছিল বলে। এই জ্বলনা কড়াইশুটির বাটি, আজকের দিনটা সোনার অক্ষরে আমি বাঁধিয়ে রাখবো। এবার খেয়ে দেখি কেমন হয়েছে, এটা খেয়ে আমি রাত্রি অব্দি বাঁচি কিনা, না তার আগে আমি মারা যাবো আমি জানি না,
বেঁচে থাকলে তোমাদের সঙ্গে দেখা হবে। হ্যালো ফ্রেন্ডস, এক ঘুম দিয়ে ফিরলাম, খেয়ে দিয়ে একটু ঘুমোলাম, কারণ খুব রাগ হচ্ছিল নিজের উপর এত অকাজ করার পর। মাংসটা হয়েছিল, ভালোই লাগছিল খেতে, খারাপ লাগেনি, যে একদমই খাওয়া যাবে না ওরকম মনে হয়নি। আর আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এত কিছু ডিফিকাল্টির পরেও কাজটা আমি শেষমেশ কমপ্লিট করেছি, শ্যুটটা আমি কমপ্লিট করেছি। তো আমি বেশ খুশি হয়েছি যে ফাইনালি আমি তোমাদের সামনে আসার জন্য ফুটেজ রেডি করেছি। এখন সন্ধ্যাবেলা চা ফা খাওয়া হয়ে গেছে, আজকে রবিবার দিন, আজকে খুব বেশি কিছু আর করবো না, কারণ কাজ তো অলরেডি করে ফেলেছি। আর একটু সিরিয়াল দেখবো, নাগিন, তোমরা জানিও কে কে নাগিন দেখো, আর আমি জানি আজকে সিরিয়াল কিন্তু দেখতে খুব ভাল লাগে, তো নাগিন দেখবো, আর তারপর যাবো রান্নাঘরে বা মাঝে রান্নাঘরে যাবো, আগে আগেও যেতে পারি, কোনো ঠিক নেই। সকালবেলা এত অ্যাকশনের পর রাত্রে ঠিক করেছি কিছু ভেজ বানাবো, সামাদানার খিচুড়ি। আমি একদিন মেডিকায় গেছিলাম, তো ওখান থেকে ফেরার পথে অনেক রাত্রির হয়ে গেছিলো, হাওড়ায় ওই বড় বড় লঙ্কা পাওয়া যায় আচারের জন্য, ওইগুলো বিক্রি হচ্ছিলো, তো খুবই সস্তাতেই বিক্রি হচ্ছিলো, 250 বোধহয় 20 টাকা এরকম কিছু বিক্রি হচ্ছিলো। তো আমি নিয়ে আসি, সেগুলো দিয়ে আমি পিৎজা তৈরি করেছিলাম, কিছু আমি দিয়ে সবজি ডাল বানিয়েছিলাম, এখন বাকি যেগুলো পড়ে আছে সেগুলো দিয়ে আমি পকোড়া করবো। তো এখন জাস্ট একটু রিল্যাক্স করবো, আর শ্যুট করছি না, দেখা হচ্ছে একবারে রান্নাঘরে। আর ব্লগটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, না হলে তোমাদের ফিডব্যাকটা এত প্রয়োজন, সেটা তোমরাও জানো না, হয়তো মানুষ সেলিব্রিটি হয়ে গেলে তখন ভুলে যায় যে অডিয়েন্সের উপরই ভর করে তারা সেই জায়গাটা দাঁড়িয়েছে, কিন্তু সত্যিটা এইটাই, তোমাদের মতামতই সব থেকে গুরুত্বপূর্ণ। দেখা হচ্ছে আবার রান্নাঘরে। প্রথমে আমি লঙ্কার ভেতরের পুরটা রেডি করে নেবো, তার জন্য আমি আলু সেদ্ধ করতে দেবো। আলুগুলোর খোলা ছাড়িয়ে হাফ করে কেটে নিলাম, এবার একটু নুন আর জল দিয়ে কুকারে সেদ্ধ হতে দিলাম। এরপর আমি লঙ্কাগুলোকে ডিসিড করে নেব, এর জন্য প্রথমে মাথাটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এরপর একটা চামচ নেব, চামচের এই বাঁটটা যত সরু হয় তত ভালো, সেটা দিয়ে চারদিকটা আগে, ভেতরের যে বীজটা আছে পুরো পোর্শনটা, তার চারদিকটা আস্তে আস্তে ঠুকলেই পুরোটা সুন্দরভাবে কেটে যাবে, এবং এইভাবে চামচ ঢুকিয়ে হালকা করে চাপ দিলেই ভেতরের সিডগুলো বেরিয়ে আসবে। ঠিক একই রকমভাবে আমি আর একটা করে দেখাচ্ছি, এইভাবে প্রত্যেকটা লঙ্কার ভেতরটা পরিষ্কার করে নিতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সবকটা লঙ্কা আমি ডিসিড করে নিয়েছি, ভেতরগুলো দেখতে পাচ্ছ পুর ভরার জন্য ফাঁকা হয়ে গেছে। এবার আমি খিচুড়ির জন্য প্রয়োজনীয় সবজি কেটে নেব, যে কোনো সিজনাল সবজি তোমরা দিতে পারো, আমি এখানে কপি, গাজর, আলু এইসব কেটে নিচ্ছি, আলু ছাড়া তো খিচুড়ি হয়ই না। এরপর একটু কড়াইশুঁটিও ছাড়ানো ছিল, আর পুর আর খিচুড়ি দুটোর জন্যই লাগবে টমেটো, সেগুলো কেটে নিয়েছি। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি, আর তার মধ্যে টমেটোগুলো খুব ভালো করে ভেজে নেব, আর প্রয়োজন হলে একটু নুন দিয়ে দেবো। এরপর আমি সেদ্ধ করা আলুগুলো কড়ায় দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, এবং এটা অনেকটা চপের পুরের মতো করতে হবে। এরপর হাঁড়ি গরম করতে বসিয়ে তাতে আমি সর্ষের তেল, জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, এরপর আলু আর সবজিগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করব। এখানে বলে রাখি, আমাদের এই হাঁড়ির নিচটা অনেকটা পাতলা হয়ে এসছে, সেক্ষেত্রে অনেকটা সাবধানতা অবলম্বন করতে হয় এবং নাড়তে হয়, সেই জন্য একটু জল দিলাম আর একটু নুন হলুদ দিয়ে দিলাম, ভাজা ভাজা হলে এরপর আমি মুগ ডাল দিয়ে দেবো। এখানে যে পরিমাণ তুমি সামাদানা নেবে সেই পরিমাণে মুগ ডাল নেবে। ভেতরটা ঠিক এই রকম দেখতে লাগছে এখন, এরপর আমি এর মধ্যে ধোয়া সামাদানাটা দিয়ে দেবো। এটা খুবই লাইট ফুড, মানে কারোর যদি মনে হয় রাতে হালকা খাবো এটা খেতে পারো। এরপর ভাজা ভাজা হলে আমি পরিমাণ মতো জল দিয়ে হাঁড়িটা চাপা দিয়ে দিলাম। এরপর আমি পুরের মধ্যে দিচ্ছি আদা আর শুকনো লঙ্কা বাটা, আর দেবো হচ্ছে বাড়িতে তৈরি ধনে গুঁড়ো। ধনের টেস্টটা খুব অন্যরকম, যারা খুব জিরে গুঁড়ো ইউজ করো তারা একটু ধনে গুঁড়োও ইউজ করে দেখো। এরপর নুন মিষ্টি দিয়ে দিলাম প্রয়োজন মতো, আর এটাকেও নাড়তে থাকবো। খিচুড়িতে আমি মিষ্টি, ঝাল আর যা লাগবে সেগুলো আমরা পরে টেস্ট করে দেব। পুরটা এবার দেখতে পাওয়া যাচ্ছে আর কড়ার গায়ে লাগছে না, অর্থাৎ এটা রেডি হয়ে গেছে। এরপর এটাকে ঠান্ডা করে আমি লঙ্কার ভেতর ভরবো,
এখানে পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি রোলের মতো পাকিয়ে প্রয়োজন মতো টিপে টিপে ভরবো। এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে যে লঙ্কার মাথার দিকটা পুরোপুরি ভর্তি করলে চলবে না, কারণ যখন গরমে এটা ভাজা হবে ওই পুরটা একটু বেরিয়ে আসে। পটলের দোরমার ক্ষেত্রেও সেম জিনিস করতে হবে। এখানে একটা ব্যাটার গুলে নিয়েছি, এতে আছে বেসন, চালের গুঁড়ো, নুন, হলুদ, এবং এটাকে একটু ঘন করে গুলতে হবে। এরপর আমি লঙ্কাগুলো ভালো করে কোট করে গরম সর্ষের তেলে দিয়ে দিয়েছি। একটু ভাজা হলে আস্তে আস্তে নাড়াবো যাতে নিচটা লেগে না যায় বা বেশি পুড়ে না যায়। এরপর এগুলোকে উল্টে দেবো, আলু আঁচে ভাজতে হবে। এবার রেডি হয়ে গেছে আমার ডিনার। এখানে খিচুড়ি রেডি, আর সঙ্গে রেডি আমার লঙ্কার পকোড়া। এর সাথে আমি একটু স্পাইসের জন্য নিয়েছি আম কাসুন্দি। তোমরা চাইলে টক মিষ্টি আচার দিয়েও খেতে পারো। আজকের জন্য বাই বাই।